ইংলিশ ফকির কোনে গেলি দিমিস নিউ ফিউজ হ্যাজ টু আমার দেখো ভাই লাইট কিন্তু ফিউজ আছে লাইট এখন ভালোই আছে কোন লাইট ভালো আছে তাহলে আমি তো লাইটের কথা কইনি যা তাহলে কি এর কথা কইছ আমার থালি গো ভেক কো এই যে তোর থালি দর ভেক 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 আমি আজ মুখ ধুই দিলাম রেডি হলাম এই যে হন আমি তোর একটা কথা কই কোন তুই ব্যাগ খানে যায় শিক্ষিত ফকির গিরি দাস না হবি বাইতে শিক্ষিত গিরি আমার কাছে দেখাবি না আমি যেমনে তুই হেমনে কবি ভাবি দেখেন আমি হলাম শিক্ষিত ফকির আপনার কাছে আমি যে আনিতাম মাইশের কাছে আমার ওহে নিতাম আপনার কাছে শিক্ষিত তো আমরা কাছে দাম হোয়াট ইজ দিস দ্যাট ফর লাতিন কত গেট ইজ এ কালবিট রাই কি এর কালবিট কালবিট কারে কয় আমি কালা তোর মতো কালা আমি আমার দেখা কালা মনে হয় কালা কথা কইছি না তুই কিছু তো কালা কইলি কে বুদ্ধির মধ্যে বেদাল আছে কার বুদ্ধির মধ্যে বেদাল আছে তোমার বুদ্ধির মধ্যে হ্যাঁ তোর থেকে কর করা বুদ্ধি আমার কর করা বুদ্ধি আচ্ছা ভাবি যাওয়ার সময় যাত্রা পথে নারাই তো করে না তুমি বলে বড় ভাবি তুমি মনে করো আমার দোয়া করে দাও আমি যেন ঠিক মতো ভিক্ষা দিরা দোয়া তো কইরা দি মহিলা কে তো টাকা নিয়ে আইছি ও সোনা ভাবি রে যা আজকে দুই টাকা করে তোর ভিক্ষা উঠ আসলে ভাবি আমরা প্রথমে তো বনি করে দিলেন আপনি জানি বাচ্চা কথা ঠিক মতো হয় আপনি জানি গো বান্না কে সঙ্গে ঠিক মতো করে দেন কে আমি কি তো বাইরে থেকে অন্য একটা লাং ধরে গেছি গা কথাবার্তা যা কবি সাবধানে কই আরে যখন তুই যে ভিক্ষা চাঁদ যায় মানুষের কাছে কি কই আসাস আমি ভিক্ষা চাই গো ডাইরেক্ট করে ইংলিশে ভিক্ষা চাই প্লিজ গিভ মি সাম মানি আমি মানে তার মানে আমার কিছু টাকা দে বাবা তুই যে ডায়লগ শিখছ সাজ যে শিক্ষিত কথা কস তোরে তো কোনো মূর্খ মানুষের টাকাই দিব না সব খালি শিক্ষিত মানুষের টাকা দে আরে মূর্খ মানুষের কাছে যদি হেবা করিস ভিক্ষা চাবু আর যেন তুমি শিক্ষিত তার কাছে হই ভাবি চাবু প্লিজ গিভ মি সাম মানি আমার কিছু টাকা দেন এই যে হ তুই যা কইছস ভালোই কইছস তুই পোশাক পাতি তুই যেভাবে যাস মানছে তো আবার ফাউল মনে করে তোরে মাইরা মুড়া চাপা মাপা ফুলাই দিব না আমি ডর করে আমার মা দিব এই এলাকা শিক্ষিত মগির আমি এই এলাকা ভিক্ষা করে খাই আমার মা দিব গরা ও আচ্ছা যখন যা আহার সময় না সাইল যে দিবাবি সাইল কইল বেসবি না ঘরে সাইল নাই আচ্ছা যা ঠিক আছে গেলাম আচ্ছা তোর ভাই আইলে আমি কমনে আর আইতে কিরাই দে থমু আচ্ছা ওই যে মুরগি ফ্রিজে রয়েছে না মুরগি ঠ্যাংরে দে থমু আমার নিজে মুরগি ফ্রিজে রয়েছে মুরগি রয়েছে তুই ঠ্যাং তো নাই ওই সারা খালি মুরগি আছে পাও তো নাই কসে কি একটা জালার মধ্যে পড়ছি এই যে ভাবি চিকেন বাক করবেন চিকেন ও চিকেন আচ্ছা ঠিক আছে যা মুরগি ঠ্যাং দে যা ওই যে 1 কেজি মুরগি আনছি রে আজকে 7 দিন করছি দিলে আসে আচ্ছা যা আসছে কসে কি একটা জালার মধ্যে পড়লাম কসে এত টাকা পয়সা বাইঙ্গা ওরে পড়াশোনা শিখাইয়া শিক্ষিত বানাইছি মাস্টার্স ফার্স্ট হইছে হেই মানুষ এখন যে ভিক্ষা করে কি যে হইলো সারের লগে আর কি যে জামেল হইলো আল্লাহ জানে ভিক্ষা করে তো দিন যাব এখন ওর ভাইয়ের লগে বুঝা পরামর্শ কইরা তারপরে একটা চাকরির ব্যবস্থা কইরা দিব ওর তো পাগলামি করন যাব না আমি সাম্মামি চাকরি করে দেন তাও এই কোটটাই পইরে কোটটাই পইরে ভিক্ষা করব না লেহাপড়া কইরা কতদিনে রিকশা চালাইতেছে কতদিনে অটো চালাইতেছে কতদিনে চাকরি করতেছে কতদিনে চাকরি করাইতেছে না আমি মনে করি ভিক্ষা করতেছি বুঝলা অনেক দশা শুরু করছ না এলাকায় না না তুমি পাগল হইছ নাকি সম্মানি ভিক্ষা দেন প্রথম আবার কা প্লিজ গিভ মি সম্মানি আমি নাম শিক্ষিত বকির আমি নাকি ভেদ বেগুন না ভিক্ষা দেন ভিক্ষা দেব আমি রে এই কিসের ভিক্ষা দেব আমি রে কোন জানি ভিক্ষা দেব আমি আমি শিক্ষিত বকির আবার কা শিক্ষিত বকির ভিক্ষা যারা করে তারা আতুর ন্যাংরা কানার বয়রা থাকে হোয়াট ইজ দিস ডারফর লাতিন গ্যাট ইজ এ কালবিট হোয়াট ইজ দিস ক্রিমিনালের বাচ্চা জানি কেন ভিক্ষা দেন এই আমি হালা কিরে কিসে ক্রিমিনাল করলাম মানে হ্যাঁ এই না কিসে ক্রিমিনাল করলাম মানে হালা এই ফাজিল অঙ্কা দেন তার বাড়ি প্লিজ গিভ মি সম্মানে ভিক্ষা দেন ওই বড় তার প্লিজ গিভ মি সম্মানে বাদ দে তুই এই শিক্ষিত বকির তার বাড়ি গনে হ্যাঁ এই তার বাড়ি গনে বাড়ি কো মাই ভিলেজ ঢাকা টু টাঙ্গাইল ও তার মানে তুই কবার তো টাঙ্গাল থেকে তো ঢাকা বন্ধ খেলে তোর বাড়ি তাই না যেই দিদি যাবো হ্যাঁ আমি এলাম শিখে দেবো যেখানে যাবো সেখানে আমার বাড়ি ওই তাহলে আমি কি তুই আসলে কি কোনো গোয়েন্দা রে নাকি রে না আমি আসলে তুই বিকা করে আমি দিনে শিখে দেবো কি তাই নাকি হ্যাঁ এই বনে একটা হাসাড়া কথা কইলি তুই ভাই বুঝছ কি আমি কোন দিন এবা ভালো মানুষের কিন্তু টিয়া দিই না কিন্তু তোরে তাও যা 100 টাকা দিলাম যা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ হোয়াট ইজ দিস আই লাভ ইউ আই লাভ ইট টু হে আমি কি সেরি মানুষ আই লাভ ইউ কেন না মারে সেটা কি ভাই এরা কথা কই আন্দরে ভাই ঠিক ভাই এরা কথা কই এরা কথা কই কোন ভাই ভাই আন্দরে কি কেমন এসেছেন মেশিন না দাও কি ভাই আমি কাজ কাম করে খাই না
Assistant Gurwen, but who I know what is this Hobina? Cano? I'm a lamanova de Aquari, also Amon Mode, high by Shikkhito. Oh, Manashikkhito Sara Hobina, then Shikkhito. Oh, I'm sorry, by Kundamar at the Shikkhito Nabai, it to Shikkhito Salam. And Labra Kuntrikus, Ekilas to Bundu. Hobina, what is this? I too hate you. Oh, I just think I hate you. Tears of Bassi. What is it? I'm a lamb shiki to book the gay. Lagar is a good section of the big attention. কোবা বাইরা তাড়াতাড়ি কিস্তির সাড়ে ফোন দিতে হবে বুলাবার কোলে যাব ওখানে যে এটা হাড়ান মার কইছে এত রেডি অন্যকে পুছপাছ করো আরে আই পুছপাছ তো তাছিনে সাবি না যে এই যে সাবি নাও সাবি কি আছে ড্রয়ার যা আছে ড্রয়ারে ফেলে দে আমার সামনে একটা জিনিস আছে হেড আগে তালা দাম লাগবো না সাবি না ওরে আজকাল আমার সামনে তুমি বাইরে থাক কেন বাইরে একটা নাক ফুল আছে সামনের জিনিস তো এই পর্যন্ত বানাই দিতে পারলাম না নাক ফুলটা খুলে আবার এটা পর সক্কা এটা পর সক্কা না না ওইটা সামনে ও তার মানে সোনা ওটা ক্ষয় হয়ে যাবে ক্ষয় হলে সমস্যা এটা আর ক্ষয় হবে না তা না হ্যাঁ ক্ষয় হইব না এটার দাম 20 টাকা আর ওটার দাম কয় টাকা তুমি জানো তুমি তাও 5 বছর আগে কিনা দিছিলে 500 টাকা দিয়ে এখন যদি বিক্রি করবা যায় 1000 টাকা দাম হইব তখন 500 টাকা বানাইছিলাম কত টাকা দিয়ে বানাইছিলি তুই আমার বাজারে গেছিলি তখন কেন বলে 1300 টাকা নিছাল শালা লম্বু কোনে কার 1300 টাকা নিছ তোমার বেচার গেলে 7000 টাকা হবো সোনার দাম জানো শান তুই তোমার মতন মানুষ 1300 টাকা দিয়ে নাক ফুলকে জেড়া আমার বিশ্বাস করন লাগবো হ্যাঁ বিশ্বাস করন না তারপর অফিসে নু চালু করে অফিসে নু বেটা ফোন দিছাই তে তো সাভারের মতন করে আমার কত কখে বুগলার মতন তো টেহাই না খাবা হে টেহাটা দিয়া থে বেটা কোন দিন যাবো না তোমার বুগলার মতন মনে তুমি দাও না ওই এই খালি বেটা আমি কই বেলা থাকি রে বেটা কই বেলা থাকি খাওয়ার কথা হ্যাঁ ভাতা খেয়ে বেলা এক কাছে ব্যাগ বেলা আমার কাছে থাকে সকালে রেন্দেছে তে খাওয়াই দে সার রাতে এ খাই দুই বেলা খাওয়া পড়ে না তো ঝগড়াবাদী নাও He was kidding me, he slapped that for tripping. What is this, he slapped? I guess I'm bigger than. Can I go? I'm not sick of the boogie. I thought we keep going there, I'm the buzzer. Hey, keep going to me, buzzer. No. Oh, big cat, I said, big cat. Big cat, keep up, I'm the buzzer. I'm not big আল্লাহর হস্তে বাবা 10 টাকা টাকা দান করেন এভাবে কয় না কয় না আমি না আমি নাম শিক্ষিত বগির আমি হেই যাবে বিকাশ আছি হি উইজ লাইক ভেরি ম্যাড ঢাকা টু টাঙ্গাইল আমি মানে ঢাকা শহর থেকে টাঙ্গাইল পর্যন্ত আমি সব সময় এই যে হোয়াট পড়েন নি ইংলিশ হাউ আর ইউ আই অ্যাম ফাইন এন্ড ইউ আই অ্যাম ফাইন ভালো এই যে কইছে না যাতে যাতে জাত না মারলি বলে বলে বিয়া শাদি হয় না তুমি যে আমার শিক্ষিত বকি আমার বউ কোনো ইন্টার পাস এখন বর্তমানে এই যে আমাকে গালা বাজারে ওটা একটা হাই স্কুল আছে ইংলিশ মাস্টার কি কইলো ঢাকা ঢাকা ভিক্ষা করে ঢাকা ভিক্ষা করে ও ঢাকাও ভিক্ষা করো বাংলাদেশে যে কোনো জায়গায় তুমি ভিক্ষা করো মাই নেম ইজ সোনা মিয়া অরুবে তারছেরা ফাইন ফাইন এই ওরে ভিক্ষা দাও গুড মর্নিং এই যে ফকির বাবা বাবা আমি তো আসলে ইংলিশ বুঝি না তোমরা কি থিয়ে দুজনে কি কইতা চাও আমি খালি ইন্দ্রের নাকাল চাই রইছি আচ্ছা তুমি এ কত দিন ধরে এই ব্যবসা ধরছাও আমি এই ব্যবসা ধরছি মনে হচ্ছে দুই বছর ধরে এই হুমন্দির যা তুই কি চাকরি বাকরি করে খাস না শিক্ষিত বকির শিক্ষিত ভাই এটা কসম আদার দা দিয়ে গেলাম আরে তুমি শিক্ষিত বকির ঠিক আছে তোমার সাইতে এই ফকির বেটা অনেক ভালো আছে ভালো আছে জানে কথা কয় লেহা বইরা করে মনে হচ্ছে মাতার ব্রেন নষ্ট হইছে ফকির শিক্ষিত বকির ভিক্ষা করে খাইতাছে মাতার ব্রেন কি গেছে গা গেছে গা তোমার ফকির এই কয়টা গেলে হেই পারবা হ্যাঁ আবার হিন্দিও কয় নেহি বেরেং যায়ঙ্গা মানে তুমি হিন্দু জানো আমারা বেরেন ঠিক হ্যাঁ আচ্ছা তোমার জন্মস্থান করে বাংলাদেশে কি আমারা জন্মস্থান পাকিস্তান না বাংলাদেশে হুমুন্দি বাংলাদেশে তুমি হিন্দি কও ইংলিশ কও ব্যক্তি তুমি হিগানো চাও আমি সবই পারি তা ইন্টারন্যাশনাল আমি শিক্ষিত ভগি আমি লাম ইন্টারন্যাশনাল শিক্ষিত আচ্ছা তাহলে তোমার ভিক্ষা কয়টা রে হিউসলা 200 টাকা এবো কি কইলো 200 টাকা চাই 200 টাকা 200 টাকা হায় হায় 200 টাকা ভিক্ষা দেন না গ্যাস কাল এই যে ধরো আরে যে তোমার লগে আমার বউ ইংলিশ কইছে দেখে 20 টাকা তোমার বকশিস দিলাম হি ইজ মাই হাজবেন্ড তোমার ভাতার কাহে ভাতার কাহে মানে ভালো ভালো তোমার আমনের আমনের বউটা আমনের মানে এর জামাই ও হো 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 আমনের জামাই বউ দোয়া কইরেন আমনের যে 200 টাকা 20 টাকা দিলাম 20 টাকা সাসিগেট খাবেন আর 200 টাকা আমনের খোয়াবাছে কেমনে
মানে বউ 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 খোয়াব কই আমরা খোয়াব আছে কি খোয়াব করা হে আপনি বিয়া করছেন বিয়া হে ও বিয়া করছেন নেই আরে হোম মন্দির যাতে বুঝেই না নসেন আমি যাই কোনে এমন কে যা যা শালি শিখে তো দেখছ আর দর বেরোতে পারছ আমি কাম না তুমি তো ইংলিশ কইতে পারো না ইংলিশ কই না তুই লাইতে কেবার কইবে হি কারছ আজকে রাইতে হি কেবব আচ্ছা 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 চল গে কি কি চল গে মন্দির যাতে ফকির গোষ্ঠী কর মারমু যা বেরো বেরো হাই তুমি আমি তোকে তুমি আমি তোকে বাক চল গে তুই তো শালা তুই তো এলাকার মহিলা বার তুই কিন্তু ব্যক্তিত্ব নিয়ে যাবি টাই পড়ছে টাই কোট পড়ছে প্যান্ট পড়ছে শু পড়ছে তুমি কি করো আমিও পড়বো আমিও পড়বো আজকে করে আমিও পড়বো খালি শিক্ষিত না ওয়ে নই হাসা কইতেছ আয় করে ঘরে আয় ঘরে আয় তোর ফকির লগে যা ছুড়াইতাছি দেখ দেখ কি রপিয়ে বিবিতে ভালোবাসা ওই শালা তুই ভালো করে প্রেম তো করছ সবকিছু তো শিক্ষিত নাকতেছে কয় মাস ধরে ব্যবসা দুই বছর ধরে দুই বছর ধরে ভিক্ষাই করুন এর মতো চাকরি পান নাই শুকলি কি বাঁকা আপনার ভাষা বুঝিনা আমার লগে বাংলাই কয় চিকিটি বেকি দেখছ আর বুঝবি না শালি ইঙ্গা তুমি বুঝো না ঘরের মধ্যে কথা শিখাইছে একদম বুঝো নাই বুঝো নাই শিখিত বকি বুঝো নাই আমি এলাম মনে ভিক্ষা করে খাই আপনি তো বাংলা কইতে পারেন বাংলা কইলে সমস্যা কি বাংলা কইলাম ইংরেজিতে কইলাম হিন্দিতে কইলাম মানে শিক্ষিত তো শিক্ষিত বাংলাও কাউরা দেখো আবার ইংলিশটা ভেজে কয় বুঝছ কি হ্যাঁ বুঝছি সিকালাম ইউ এসে পকালে ইসলে পে ইউ ও বুঝছি হালাই বানা বাসি শিক্ষিত বেশি নাকি হকালা কি বিকিছে কোলে বাকা Wow! Nice, nice, nice! বাংলায় মারলেন শিক্ষিত ভাষায় শিক্ষিত ভাষার গালি মজা বেশি আর পল্লী ভাষায় হইলো ওই শালি ওই শালি মানে শিক্ষিত ভাষায় শালি পল্লী ভাষায় ওই শালি ওইটা আহে উনি শালি কয়ে গেল দিয়ে একটা মাইর দিলাম দাতা দিলাম খুশি হইলাম দাদা আমাদের ব্যবসাটা দেখে খুব খুশি হইলাম আমরা যে শিক্ষিত ফকিরের জন্য বাংলাদেশে প্রথম পাইলাম শিক্ষিত বকির আমার বেলা শিক্ষিত বোঝা গেল না ও হোম মন্দির এবেলা তুমি যে আমার লাগে ইংরাজিতে কথা গেলে ইংলিশে কথা গেলে এবেলা ইংরাজি কথাই বুঝো না ও ইংরাজি বাংলাদেশের সুইপার নাও কিছু কিছু জানে বুঝছ কি হুকলি কি পাকা হ্যাঁ হুকলি কি পাকা ফাকলি কি মাকা শিখলে পাকা লুকো গেল না কোক লাগবে এলে কথা বলে কিছু বলা গা বিকা দিবেন নাকি হেলে কইন আল্লাহ কানে কার এই ভাই ইউজ মানি নো ফর দা ইন দা ইজ না নো ইজ ভেরি ফিস ইউজ ইউ ফানি খালি খাচ্ছা নিকো না খাবলা দেখো তুই এত নিবি আমি তোমার মন চাপ রাখি মানি ইসকা পেট মে টিমার হোগা তোমারা টিমার করে তোমারা টিমার গা ডাক্তার দেখ কাড়েঙ্গা সুমন্দি শালা দেখো ওয়াও ফ্যান্টাস্টিক তোর তো টিমার হয় মরিস তুই মানে মিছা কথা কই দিস তুই বানর বানর করে দেখছ কি হ্যাঁ হ্যাঁ কি কি রকম একটা শিক্ষিত লোক বেশ বসে ও শালার দেখা কোট কোটটা দোষ আর আছে তুমি তো শিক্ষিত ভিক্ষা করা হারো না হের মতন হ্যাঁ খালি কিস্তি তুলে দিলে খাইবে আহ যা তুই অফিসে যা এত বাতাস ঘুরে তো হাঙ্গা আমি অন্যকে ভিক্ষা করবো যা হ্যাঁ ওই বাতাস লাগা বিয়াই বলে যা যা শালি যা ওই এই সাম্পি পি স্ল্যাপ ইসকো কুইল ইসল মাটি ফেলো সিকালা পাইও ইসকাল আমি ইউ আর মানি হ্যাঁ হ্যাঁ ই কোসলে আই লাভ ইন ক্যান ইউ স্লিপ কো ই বলে ইসল মা আমি আমার কথা বুঝেন নাই ইউ আসলে পা
তুমি আমার সাথে ভিক্ষা করো? ইয়েস 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 আমি এলাম শিক্ষিত, তোমার তো আমার নাগাল পোশাক পাতি নাই। ও এই যে এই যে পোশাক পরছি, এই যে জুতা পরছি, এই যে তার মানে এঙ্গানা বউ কলম আছে এঙ্গানা বউ। ইয়েস তুমি এঙ্গানা পয়লা কাল কনে কনে আমার বাড়িতে আসবা। আমার বাড়ি কনে আমার বাড়ি এখান থেকে মনে রাখ হোয়াট ইজ এ টালপিট ভালোবাসা আমার ওরে বাবা রে একবারে মনে করে বেরেন্সে ছড়া দেয় না, এবার ছড়া ভিক্ষা করবার বাড়িছে, সেই জন্য মনে আবুল দাউল তাছাল করে নেই বেরেন ছড়া গিয়া আব্বা আপনারা একটু বলেন, আমি তো শিক্ষিত, আমি না আমি হলো কথা কইতাছি। আচ্ছা তুমি কথা কথা দেখি, আচ্ছা বলেন তো আপনার কি সমস্যা? কি ভিক্ষা দেন? ভিক্ষা দিমু? আমি না শিক্ষিত ফকির। শিক্ষিত ফকির, আপনি যে বুলসুর ইংলিশ কইতাছেন আমার মনে হয় তো আপনি ডিজিটাল যুগে পাস করছেন মনে হয়। ইউ স্কিল দি হেল্পি এই সব ইংলিশ তো এখন যারা পাস করে হেরাই বুলসুর ইংলিশ কয় ছোট ফাস বুঝছি তো, মানে লেবার করা সারাই পাস নাকি অটো পাস? অটো পাস, অটো পাস কইতে গেলে খালি ওই যে বুলসুর ইংলিশ কয়। আই খাচ্ছনি বেশি বদর বেশি লেবার করতে করতে বাতার তারনা চুল মুলু উঠে গেছে গা হন মনে যে পাগল বসে গেলি তো মাঝে মারবো না না ভালো পোশাক পরে ভিক্ষা করা রইছে সেই জন্য মনে করে যে ভিক্ষা। এই যে আর পাগল যাচ্ছে তোমার, গুড ঠিক আছে মনে দিলাম সব আব্বা দুইটা টাকা দিয়া বিদায় করেন ভিক্ষু। তার মানে ভিক্ষা দেবেন না? ভিক্ষা দেবেন না মাপছেন? মাপছাবো মানে কি? দর্শক ভাই বন্ধুরা দেখলেন তো এই না শিক্ষিত মাসের কোন খাওয়া নাই ভিক্ষা করবার নিয়ে প্লিজ গিভ মি সামামি মানে ভিক্ষা দেন।